নমস্কার, মো কিচেনে আজকের আমি বানাবো পটল মুগের রেসিপি। প্রথম থেকে দেখো বন্ধুরা, চলো রান্নাঘরে আছি। আমি এখানে পটলগুলো কেটে নেব। এইভাবে আমি একটু পটলের ছালটা তুলে নেব। আমি মাছ বরাবর কেটে নিয়েছি, এরপরে দু পিস করে দিয়ে দেবো। এখানে তেল কম লাগবে কষতে। এরপরে আলু কেটে নিচ্ছি, আলুগুলো ছোট ছোট করে দেব। এখানে ডাল ভেজে নিচ্ছি প্রথমে, ডালগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখে দেবো। কয়েক ইঞ্চি তেল দিয়ে আমি পটলগুলো কষে নেব। প্রথমে ভালো করে একটু কষানোর পরে কড়াই থেকে ঢেলে নিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি তেল, দুটো শুকনো লঙ্কা, পাঁচ ফোড়ন লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা বাটা। ভেজে নেব মশলাটাকে, দিয়ে দিচ্ছি তেজপাতা দুটো, আমি মশলা কষে নিয়েছি। এরপরে ঢেলে দেবো পটলগুলো, এদিকে ডাল ভেজে রেখেছিলাম আগে থেকে। এরপরে আমি দিয়েছি জল, আমি পটল ভাজার সময় লবণ দিয়েছিলাম, এখন অল্প পরিমাণে দিচ্ছি। আমরা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে খুলে নিয়েছি। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে। দেখো আমি কড়াই থেকে ঢেলে নিয়েছি, এরপরে পরিবেশনের জন্য বাটিতে তুলে নিয়েছি। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, পাশে থেকো।